দেখো, আমাদের দ্রবণে একটু অংশ আলোচনা বাকি আছে, সেটা হচ্ছে উদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণের ক্ষেত্রে। উদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণ, তোমরা এতদিন যে প্রপার্টিস গুলো পড়লে সেগুলো সবই দেখলে কি অনুদ্বায়ী দ্রাব, মানে যে দ্রাব গুলো নিজে থেকে বাষ্পীভূত হয় না। কিন্তু এরকমও হতে পারে যে অনেক দ্রবণ আছে যে দ্রবণ গুলোতে দ্রাব উদ্বায়ী দ্রাবক উদ্বায়ী। যেমন ধরো আমি বলছি ইথানল প্লাস জল, তাহলে ইথানল উদ্বায়ী জল উদ্বায়ী, ধরো ইথানল দ্রাব জল হচ্ছে দ্রাবক, তাহলে উভয় উদ্বায়ী। এরকম দ্রবণের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, রাউল্টের সূত্র, কি বলছে দেখো, রাউল্টের সূত্রে বলা হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় উদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণের উপাদানগুলোর যে বাষ্পচাপ, উপাদানগুলোর যে বাষ্পচাপ সেটা ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এবং দ্রবণে ওই উপাদানের মোল ভগ্নাংশের গুণফলের সমান। তাহলে কি বললাম কথাটা, নির্দিষ্ট উষ্ণতায় উদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণের প্রতিটি উপাদানের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ এবং ওই উপাদানের মোল ভগ্নাংশের সমান। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় উদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণের প্রতিটি উপাদানের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ এবং ওই উপাদানের মোল ভগ্নাংশের সমান, দ্রবণে মোল ভগ্নাংশের গুণফলের সমান। বিষয়টা কি, ধরো তুমি একটা পাত্রের মধ্যে দুটো উপাদান নিলে, ধরে নাও এটা এ উপাদান, এটা হচ্ছে বি উপাদান। আমি এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে ধরো টি ডিগ্রি সেলসিয়াস, এবারে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এ এর বাষ্পচাপ আমি পেলাম বিশুদ্ধ দ্রাবকের পি জিরো এ, আর বি এর ক্ষেত্রে পেলাম পি জিরো বি। আর এই দ্রবণে এ এর মোল ভগ্নাংশ সেটাকে আমি বললাম এক্স এ, আর বি এর মোল ভগ্নাংশ এটাকে বলা হচ্ছে এক্স বি। তাহলে এই উপাদানে এ আর বি এদের প্রত্যেকের যে চাপ, এদের প্রত্যেকের যে অংশ চাপ, তাহলে এ এর অংশ চাপ তাকে যদি আমি পি এ বলি সেটা আমরা লিখবো কি এক্স এ ইন্টু পি জিরো এ, আর বি এ উপাদানের চাপ তাকে যদি আমরা পিবি বলি তাহলে সেটা লিখবো কি এক্স বি ইন্টু পিবি জিরো। কি বললাম যে এ আর বি দুটো উপাদান দুটোই উদ্বায়ী দ্রাব এবং দ্রাবক, তাদেরকে আমি মিশিয়েছি
এর নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ পিএ জিরো আর বি এর পিবি জিরো, এ এই দ্রবণে আছে এক্স এ মোল ভগ্নাংশ আর বি আছে এক্স বি মোল ভগ্নাংশ। তাহলে কি বলছে, নির্দিষ্ট উষ্ণতে উদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণের প্রতিটি উপাদানের বাষ্পচাপ, তাহলে এ এর বাষ্পচাপ সে যদি পিএ বলি সেটা হচ্ছে কি এক্স এ ইনটু পিএ জিরো, মানে এ উপাদানটির এটা হচ্ছে দ্রবণের অংশচাপ, আর বি এর যে চাপ বি উপাদানটা যার চাপ সেটা হচ্ছে, তার মানে বি উপাদানটা এর সাপেক্ষে কি অংশচাপ তৈরি করছে, তাহলে পিবি সমান হচ্ছে এক্স বি ইন্টু পিবি জিরো। তাহলে দ্রবণের মোট চাপ কত, দেখো দ্রবণের মোট চাপ তাকে যদি আমরা পি বলি তাহলে সেটা হয়ে গেল এক্স এ পি এ জিরো প্লাস এক্স বি পিবি জিরো, এক্স এ পি এ জিরো প্লাস এক্স বি পিবি জিরো। তা ধরো কোন একটা দ্রবণে শুধু আমি বিশুদ্ধ এ নিয়েছি, তাহলে বিশুদ্ধ এ যদি নিই তার মানে কি এক্স এর সমান ওয়ান, বিশুদ্ধ এ উপস্থিত থাকে তাহলে এক্স এর সমান ওয়ান, তাহলে পি সমান আমরা লিখবো কি ওয়ান ইন্টু পি এ জিরো প্লাস জিরো ইন্টু পিবি জিরো। কারণ তোমরা জানো গ্যাসের চ্যাপ্টারে গত বছর পড়েছিলে এক্স এ প্লাস এক্স বি সমান হচ্ছে ওয়ান, এই চ্যাপ্টারও জানো তোমরা, তাহলে এক্স এ যদি ওয়ান হয় তাহলে এক্স বিটা হয়ে গেল জিরো, তাহলে আমরা পাচ্ছি কি পি সমান পি এ জিরো। আর দেখো বিশুদ্ধ বি উপস্থিত থাকলে তাহলে এক্স বি সমান হচ্ছে ওয়ান, তাহলে এক্স এর সমান কি হয়ে গেল জিরো, তাহলে পি সমান আমরা কি পাবো জিরো ইন্টু পি এ জিরো প্লাস ওয়ান ইন্টু পিবি জিরো, তার মানে পি সমান হচ্ছে পি এ পিবি জিরো। আর যদি কোনো একটার মোল ভগ্নাংশ এক না হয়, ধরো এখানে এক্স এর মোল ভগ্নাংশ এক না হয় 0.25 হচ্ছে, তাহলে এক্স বির মোল ভগ্নাংশ কত হবে 1 মাইনাস 0.25 বা 0.75। তাহলে এটা শুধু বিশুদ্ধ এ থাকলে না বিশুদ্ধ বি থাকলে, আর দ্রবণে এ এবং বি উভয় যদি উপস্থিত থাকে, দ্রবণে এ ও বি উভয় উপস্থিত থাকলে পি সমান আমরা লিখব কি এক্স এ পি এ জিরো প্লাস এক্স বি পিবি জিরো। তাহলে একটা ক্যারেক্টারকে রিপ্লেস করা যায়, ধরো আমি এরকম রাখলাম এক্স এ পি এ জিরো প্লাস ওয়ান মাইনাস এক্স এ ইন্টু পিবি জিরো, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স এ পি এ জিরো প্লাস পিবি জিরো মাইনাস এক্স এ পিবি জিরো। তাহলে এর আর কিছু কমন টমন না আছে, কমন থেকে আসলো, বেশ এইরকম আমরা একটা রিলেশন তৈরি করতে পারছি। তাহলে দেখো এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এক ধারে নিচ্ছি বাষ্প চাপ আর এক ধারে নিচ্ছি মোল ভগ্নাংশ,
ধরো আমি লিখলাম এখানে x ইকুয়াল টু 0, তাহলে x b টা কি হবে 1। তাহলে b যদি সম্পূর্ণ থাকে তাহলে দেখো ওখানে যে চাপটা সেটা হবে কি p b 0, আর যদি x এটা 1 হয়ে যায় x b 0 হয়, অর্থাৎ বিশুদ্ধ a আছে b নাই, তাহলে এর যে বাষ্প চাপ সেটাকে আমরা বললাম পি এ জিরো। তাহলে এইভাবে আমরা একটা লেখচিত্র পাচ্ছি। যে যত এক্স এর পরিমাণ বাড়ছে, যেহেতু বিশুদ্ধ এর বাষ্প চাপটা বি এর তুলনায় বেশি, তার জন্য যত এক্স এর পরিমাণ বাড়ছে তত দেখছি কি বাষ্পচাপের মানও আস্তে 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 বাড়ছে। অন্যদিকে যদি এক্স বি ওয়ান হয়, আমরা তার মানে ধরে নিচ্ছি কি যে বি উপাদানটার বাষ্পচাপ এ উপাদানের তুলনায় কম, তার জন্য দেখো যত বি এর পরিমাণ বাড়ছে অর্থাৎ এই ধারে ওয়ানের দিকে আসছে, তাহলে বাষ্পচাপ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে আমরা এরকম ভাবে দুখানা লাইন এখানে ড্র করব। এখন আমরা এই যে দ্রবণের কথা বলছি, এই দ্রবণকে আমরা আবার আর একটা বিষয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ কি? আদর্শ দ্রবণে বলা হচ্ছে যে দ্রবণ যে কোনো উষ্ণতায় যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে তাকে আমরা বলি আদর্শ দ্রবণ। যে দ্রবণ যে কোনো উষ্ণতায় যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে তাকে আদর্শ দ্রবণ বলে। এটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ দ্রবণ হলে উপাদান যেগুলো থাকছে সেই উপাদানগুলোর দেখা যাবে কি কণাগুলোর আকার এবং তাদের যে রাসায়নিক সংযুতি বা কণাগুলোর মধ্যে যখন একটাকে আর একটা দ্বারা প্রতিস্থাপন করা হয় তখন দেখা যাবে তার মান পরস্পর সমান হবে। মানে কি ধরো, তুমি ধরো এখানে এ পার্টিকেলের একটা সাবস্টেন্স আছে, এরকম তুমি এ পার্টিকেল দিয়ে একটা সলিড বিশুদ্ধ দ্রাবক রেখেছো, এর মধ্যে যদি বি কে রিপ্লেস করো তাহলে দেখ এমন হবে যে বি এর কণাগুলোর আকারও এর কণাগুলোর আকারের সঙ্গে সমান হবে, যার ফলে কি হবে এর ত্রিমাত্রিক গঠনের কোনো পরিবর্তন হবে না, এবং তুমি এর যে রাসায়নিক সংযুতি তারও কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এর জায়গায় যদি বি আসে তাহলে সে বি এর আকারও কিন্তু এর মতনই হবে, বি এর আকারও এর মতনই হবে। তাহলে আমরা কি বলতে পারি যে দ্রবণে উপস্থিত যে উপাদান উপাদান কণাগুলো আছে তাদের আকৃতি প্রায় সমান, এবং একটা কণা অপর একটা কণাতে যখন মেশানো হচ্ছে তখন তাদের যে স্থান সেই স্থান সম্পূর্ণভাবে অন্য একটা কণা দখল করছে, অর্থাৎ এদের ত্রিমাত্রিক যে গঠন সেই ত্রিমাত্রিক গঠনের কোনো পরিবর্তন হবে না।
তাহলে দেখো আমি যদি এইটা জায়গায় এটা ঢুকিয়ে দিই তাহলে মোটের উপর আয়তন কিন্তু একই থেকে যাচ্ছে, তার জন্য আমরা এখানে বলি ডেল্টা ভি মিক্সিং সমান জিরো। অর্থাৎ একটার সঙ্গে আর একটা আকৃতি যেহেতু সমান, তার জন্য দেখা যাচ্ছে কি অন্য একটা পদার্থের মধ্যে অপর একটা পদার্থ যখন মেশানো হচ্ছে তাদের ত্রিমাত্রিক গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না এবং আয়তনেরও কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা বলবো দ্রবণে উপাদান কণাগুলির আকার সমান হবে, প্রায় সমান হবে, তাদের সংযুতি একই থাকবে, সব প্রায় কথাটা জুড়ে দিবে, এবং একটি পদার্থ অপর পদার্থকে প্রতিস্থাপিত করলে আয়তনের কোনো পরিবর্তন হবে, অর্থাৎ ডেল্টা ভি মিক্সিং জিরো। আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ দ্রবণের যে দুটো কণার মধ্যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাও দেখা যায় কি পৃথকভাবে উপাদান কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল তার সঙ্গে সমান। মানে কি বলতে চাইছি, ধরো এ এর মধ্যে যে আকর্ষণ বল বা বি বি এর মধ্যে যে আকর্ষণ বল, আর এ বি মিশিয়ে দিলাম তার ফলে এ বি এর মধ্যে যে আকর্ষণ বল সব সমান। অর্থাৎ এই উপাদান গুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল এবং তাদের সংমিশ্রণ করা হলে মিশ্রণে উপাদান কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেই মানগুলো প্রায় সমান হবে। তাহলে উপাদান কণাগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল ও কণাগুলি মিশ্রণের পরে পরে মিশ্রণে উপস্থিত কণাগুলির আকর্ষণ বলের কোনো পরিবর্তন, আকর্ষণ বলের মান প্রায় সমান। তাহলে এই তিনটে বৈশিষ্ট্য যে দ্রবণের ক্ষেত্রে থাকবে সেই দ্রবণগুলোকে আমরা বলবো আদর্শ দ্রবণ বা ডেল এইচ মিক্সিং সমান বলা হয় জিরো। অর্থাৎ এদেরকে যখন একটা অপরটার সঙ্গে মেশানো হবে কোনো রকম তাপের উদ্ভব বা শোষণ হচ্ছে না। তাহলে তিনটে বৈশিষ্ট্য কথা বলছি, এক হচ্ছে কি রাউল্টের সূত্র মেনে চলবে, দুই হচ্ছে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, দুটো পদার্থকে মেশালে যা আয়তন হবে তাদের যোগফলই দেখা যাবে দ্রবণের আয়তনের সঙ্গে সমান হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ধরো জলের মধ্যে চিনি দিয়ে দিলে দেখা যায় আয়তন কিন্তু যতটা চিনি মেশালে তার আয়তন আর জলের আয়তন কিন্তু যোগ করলে মোট আয়তন হয় না। আসলে কি হয়, ওই জলের কণাগুলোর মধ্যে যে ফাঁকা স্থান থাকে আন্তরিক শূন্যস্থান, সেই শূন্যস্থানে চিনির কণাগুলো সেট হয়ে যায়, তার ফলে আয়তন সেক্ষেত্রে বাড়ে না। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে যে একটাকে আর একটাকে যখন রিপ্লেস করছে যেহেতু আকৃতি প্রায় সমান তার জন্য তোমার আয়তন একই থাকবে, ওখানে যেরকম আয়তন কি হচ্ছে তেমন কমে যাচ্ছে, এখানে কিন্তু আয়তন একই থাকে। আর অনেক ক্ষেত্রে দেখবে
দ্রবণ তৈরি করলে জলের চিনিতে বা জলের মধ্যে গ্লুকোজ দিয়ে দিলে দেখবে ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে তাপের উদ্ভব বা শোষণ হচ্ছে, কোথাও কোথাও গরম হয়ে যায়, চুন দিয়ে দিলে গরম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এনথালপি চেঞ্জ হচ্ছে একটা। কিন্তু এক্ষেত্রে দেখছি কি আদর্শ দ্রবণ হলে এই কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বিশুদ্ধ কণাগুলোর মধ্যে এবং মিশ্রণে উপাদান কণাগুলোর মধ্যে আকর্ষণ বল সমান, তার জন্য কোনো তাপের উদ্ভব বা শোষণ হচ্ছে না। তাহলে এই তিনটে বৈশিষ্ট্য যে দ্রবণগুলোর মধ্যে দেখতে পাবো সেই দ্রবণগুলোকে আমরা বলবো আদর্শ দ্রবণ। কিছু উদাহরণ দেখো, বেশি উদাহরণ আমরা পাই না। বেনজিন ও টলুইন একটা উদাহরণ বলতে পারি, তারপরে ইথাইল ব্রোমাইড, ও ইথাইল আয়োডাইড, এন হেক্সেন ও এন প্রোপেন, এই সমস্ত মিশ্রণগুলোকে আমরা বলি, সরি এন প্রোপেন হয় না, এন পেন্টেন, এই সমস্ত মিশ্রণগুলোকে আমরা বলি আদর্শ দ্রবণ। বাকি যে দ্রবণ আমরা দেখতে পাই সেগুলো সবই হচ্ছে অনাদর্শ দ্রবণ। তাহলে অনাদর্শ দ্রবণের বৈশিষ্ট্য কি হবে? এই তিনটে বৈশিষ্ট্য যেখানে থাকবে না, একটা না থাকলেও সেটাকে আমরা অনাদর্শ দ্রবণ বলবো, অর্থাৎ রাউল্ট সূত্র মেনে চলবে না, ডেল্টা ভি মিক্সিং নন জিরো হবে, ডেল এইচ মিক্সিং নন জিরো হবে, তখন সেগুলোকে বলবো আমরা অনাদর্শ দ্রবণ। আর এই দ্রবণের মধ্যে আরো দু ধরনের আমরা ঘটনা দেখতে পাই, একটাকে বলা হয় ধনাত্মক চ্যুতি। ধনাত্মক চ্যুতি কি? ধরো এ আর এ এর মধ্যে আকর্ষণ বল কাজ করছে, বি আর বি এর মধ্যে আকর্ষণ বল কাজ করছে, যখন এ আর বি মিশে দেওয়া হলো তখন এ আর বি এর মধ্যে আকর্ষণ বল কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে এদের মধ্যে যে আকর্ষণ বল তার তুলনায় এ আর বি এর কণাগুলোর মধ্যে আকর্ষণ বলের মান কম। তাহলে এদের আকর্ষণ বলের মান এর থেকে যদি বেশি হয়, বিশুদ্ধ কণাগুলোর তুলনায় মিশ্রণে উপাদানগুলোর আকর্ষণ বল কম হলে তখন আমরা দেখতে পাই ধনাত্মক চ্যুতি। তাহলে বিশুদ্ধ উপাদানগুলির মধ্যে আকর্ষণ বল আকর্ষণ বলের তুলনায় মিশ্রণে যদি আকর্ষণ বল কম হয় তখন ধনাত্মক চ্যুতি দেখা যায়। আর ধনাত্মক চ্যুতি মানে কি? যে উষ্ণতায় উপাদানগুলো বাষ্পিত হয় কম উষ্ণতাতেই বাষ্পিত, অর্থাৎ ওই উষ্ণতায় বাষ্পচাপ বেশি আসবে। অর্থাৎ আমরা যেরকম এইরকম গ্রাফ নিয়েছিলাম, ধনাত্মক চ্যুতির ক্ষেত্রে আমরা পরীক্ষালব্ধ কার্ভগুলো সব দেখবো কি এরকম ওপর দিয়ে দেওয়া আছে, মানে বাষ্পচাপটা বেশি হচ্ছে, তখন সেটাকে বলছে ধনাত্মক চ্যুতি। আর এই ধনাত্মক চ্যুতি আমরা যে দ্রবণগুলোর ক্ষেত্রে দেখতে পাই তার মধ্যে হচ্ছে মিথানল, জলের মিশ্রণ, ইথানল জলের মিশ্রণ বা ইথানল ক্লোরোফর্ম, এই সমস্তগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই ধনাত্মক চ্যুতি। এগুলো তোমরা উদাহরণগুলো একটু মনে রাখবে, কারণগুলো মনে রাখার চেষ্টা করবে, খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা পারপাসে নয়, কোনোবারই প্রশ্ন আসেনি। তাও যাই হোক আমরা একটু পড়ে রাখবো। আর একটা হচ্ছে ঋণাত্মক চ্যুতি, এখানে কি ঠিক উল্টোটা,
এ কণার মধ্যে আকর্ষণ বল, বি কণার মধ্যে আকর্ষণ বল যদি দেখা যায় তার তুলনায় এবি কণার মধ্যে আকর্ষণ বল বেশি কাজ করে, তখন কি হবে যে নির্দিষ্ট উষ্ণতায় এই মিশ্রণের বাষ্পচাপ কমে যাবে, তখন সেটাকে আমরা বলবো ঋণাত্মক চ্যুতি। অর্থাৎ আমরা এরকম যে লেখচিত্র পেয়েছিলাম, এবার দেখা যাবে লেখচিত্রগুলো এরকম নিচ দিয়ে দিয়েছে, অর্থাৎ বাষ্পচাপের হ্রাস ঘটছে, তখন আমরা এগুলোকে বলছি ঋণাত্মক চ্যুতি। এই ঋণাত্মক চ্যুতি আমরা যে সমস্ত দ্রবণের মধ্যে দেখতে পাই বেশ কিছু উদাহরণ মনে রাখবে, যেমন ধরো অ্যাসিটোন, ক্লোরোফর্ম, অ্যাসিটোন ক্লোরোফর্মের মধ্যে দেখা যায়, জল নাইট্রিক অ্যাসিডের মধ্যে দেখতে পাওয়া যায়, এই সমস্ত উপাদানগুলোর মধ্যে আমরা দেখতে পাই। আরেকটা আমাদের টপিক আছে, সেটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিশ্রণ। কি বলে দিই, অ্যাজিওট্রপিক মিশ্রণ অ্যাজিওট্রপিক মিশ্রণ বলতে বোঝাচ্ছে কিছু কিছু মিশ্রণ আছে যে মিশ্রণে উপাদানগুলোকে যখন পাতন করা হয় একই সংযুতিতে তারা বাষ্পীভূত হয়। ধরো তুমি দুটো উপাদানকে একসঙ্গে মেশালে, জলকে চিনির সাথে মিশিয়ে দিলে, তাহলে পাতন করলে জল আগে বাষ্পীভূত হয়ে যাবে, চিনি পরে হবে। তা অ্যাজিওট্রপিক মিশ্রণ মানে সেই উপাদানগুলোর যে অনুপাত থাকবে সেই অনুপাতেই তারা একই হারে বাষ্পীভূত হবে, তখন সেরকম মিশ্রণকে আমরা বলি অ্যাজিওট্রপিক মিশ্রণ। এগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের স্ফুটনাঙ্ক যুক্ত অ্যাজিওট্রপিক মিশ্রণ, আর হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক যুক্ত অ্যাজিওট্রপিক মিশ্রণ। এর উদাহরণগুলো আগের মতনই, এই সর্বনিম্ন অ্যাজিওট্রপিক মিশ্রণ দেখায় যারা ধনাত্মক চ্যুতি দেখায় সেই সমস্ত দ্রব্য। তাহলে ধনাত্মক চ্যুতির উদাহরণ যেগুলো ছিল সেগুলোই হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের, আর ঋণাত্মক চ্যুতির যে উদাহরণগুলো সেইগুলো হচ্ছে তোমার সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। আর তোমাদের এখান থেকে থিওরি কিছু নাই, থিওরি পার্ট সব শেষ করলাম, আমরা এই সংক্রান্ত দু একটা অঙ্ক দেখে নিই, তাহলে তোমাদের একটু অঙ্ক ধারণা ক্লিয়ার হবে। বেশি অঙ্ক আমরা এখান থেকে নেব না, দু একটা অঙ্ক দেখো, আমি একটা অঙ্ক লিখছি, বলছে এ এবং বি, এ ও বি দুটি বিশুদ্ধ তরলকে মিশ্রিত করে আদর্শ দ্রবণ প্রস্তুত করা হল, নির্দিষ্ট উষ্ণতায় তিন মোল এ ও এক মোল বি মিশ্রিত করলে দ্রবণের বাষ্পচাপ হয়
समउष्णताय चार मोल ए ओ एक मोल बी मिश्रित करले उत्पन्न द्रवणेर बाष्पचाप हय 560 mm। বিশুদ্ধ এ এবং বি এর বাষ্পচাপ কত? তো দেখো আমরা ফর্মুলা কি জানি, এক্স এ ইনটু পি এ জিরো, এক্স বি ইনটু পি বি জিরো। তাহলে প্রথম শর্তটাই এর মোল ভগ্নাংশ হচ্ছে 3, তাহলে x এ কত হবে 3/3+1 3/4, আর xb কত 1/3+1 মানে হচ্ছে 1/4। তাহলে বিশুদ্ধ দ্রব এই মিশ্রণের বাষ্পচাপ বলে দিয়েছে দেখো 550। 550 সমান আমরা লিখব 3/4 ইনটু পি এ জিরো, প্লাস 1/4 ইনটু পি বি জিরো, একটা ইকুয়েশন নাম্বার। আর তাহলে এটা প্রথম শর্তাংশ। আর দ্বিতীয় শর্ত অনুসারে আমরা লিখব কি PB is equal to x এ পি এ জিরো, এক্স বি পি বি জিরো। তাহলে এখানে x এ কত 4 মোল/4+1 4/5, তাহলে এক্স বি কত 1/5। তাহলে আমরা লিখব কি এই অবস্থায় দ্রবণের বাষ্পচাপ বলা আছে 560 সমান 4/5 পি এ জিরো, 1/5 পি বি জিরো। দুটো সমীকরণ আমরা পেলাম। এবারে সমীকরণ দুটোকে সলভ করো, করে পি এ জিরো আর পি বি জিরোর ভ্যালু বের করে ফেলতে হবে। তাহলে কি করা যায়, পাঁচশো পঞ্চাশ সমান 0.75 পি এ জিরো প্লাস 0.25 পি বি জিরো, আর এখানে পাচ্ছি 560 4/5 মানে হচ্ছে 0.80 পি এ জিরো, আর 0.20 পি বি জিরো। তাহলে এই ইকুয়েশনটাকে 4 দিয়ে আর এই ইকুয়েশনটাকে 5 দিয়ে গুণ করলে একটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটাকে 4 দিয়ে আর এটাকে 5 দিয়ে গুণ করে দাও। তাহলে 4 দিয়ে গুণ করলে 400, 4/5 = 0, আর থাকলো 2, 4/5 = 2, 22 সমান 0.75 × 4 = 3 পি এ জিরো প্লাস 1 পিবি জিরো, আর 5 দিয়ে গুণ করছি 500, 5/6 = 0 = 3, 5/5 = 25, 7/3 = 28 সমান হচ্ছে 5/8 = 40 পি এ জিরো প্লাস 1 ইনটু পিবি জিরো, মাইনাস করে দাও। তাহলে কি আসছে, তাহলে আসছে 600 সমান মাইনাস পি এ জিরো, আর এটা ক্যান্সেল হয়ে গেল। দেয়ারফর পি এ জিরো সমান
তাহলে বিশুদ্ধ এর বাষ্পচাপ হচ্ছে 600 mmHg। আর তাহলে এবার তুমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, দিয়ে পিভি বের করে নাও। তাহলে এক থেকে আমরা লিখতে পারি কি 550 সমান 0.75 ইনটু 600 প্লাস 0.25 ইনটু পিভি 0। তাহলে 550 মাইনাস 0.75 ইনটু 600, তাহলে এটা হয়ে গেল 100 সমান 0.25 ইনটু পিভি 0। অ্যান্সার ডিভাইড পয়েন্ট পিভি 0 সমান 400। অতএব এ ও বি এর বাষ্পচাপ যথাক্রমে 600 mmHg ও 400 mmHg। নেক্সট দেখো একটা অঙ্ক লিখি, বলছে বেনজিন ও টলুইন, টলুইনের বাষ্পচাপ যথাক্রমে 150 mmHg ও 50 mmHg নির্দিষ্ট উষ্ণতায় সম পরিমাণ বেনজিন ও টলুইন মিশিয়ে যদি আদর্শ দ্রবণ প্রস্তুত করা হয় তাহলে ওই দ্রবণের বাষ্পচাপ কত। তাহলে ধরে নাও বেনজিন আছে W গ্রাম আর টলুইন আছে W গ্রাম। তাহলে বেনজিন মানে হচ্ছে C6H6, আণবিক গুরুত্ব 78, 6×72 আচ্ছা 78, আর টলুইন হচ্ছে C6H5CH3। তোমরা ক্লাস 11 এ দেখেছো এরকম হচ্ছে টলুইনের সংকেত C6H5CH3। তাহলে 7 × 7×84 আর 8, তাহলে হচ্ছে 82। তাহলে W গ্রাম মানে বলবো W/78 মোল, এটা বলবো W/92 মোল। তাহলে এক্সে অফ বেনজিন বা এক্স বেনজিন তাই দেখো তাহলে বেনজিনের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, তাহলে কত আসবে W/78 ইনটু 92W প্লাস 78W বাই 78, সরি উল্টে গেল, এটা হয়ে যাবে 92 ইনটু 78 আর নিচে আসবে 92W প্লাস 78W, 78W ক্যান্সেল, তাহলে পাচ্ছি 92W বাই 92 প্লাস 78 170W।
তাহলে হচ্ছে 92 ভাগ 170 0.54 তাহলে x অফ টলুইন তাহলে কত লিখ 1 0.54 কারণ x এর প্লাস x বিয়োগ 1 হয় তাহলে 1 0.54 তাহলে হলো 0.45 এবার দেখো দ্রবণের বাষ্পচাপ বের করতে বলেছে তাহলে আমরা ফর্মুলা কি লিখব p সমান x অফ বেনজিন ইনটু p 0 বেনজিন প্লাস x অফ টলুইন ইনটু p 0 তাহলে x অফ বেনজিন কত 0.54 আর বিশুদ্ধ বেনজিনের বাষ্পচাপ বলা আছে দেখো 150 আর এটা বলা আছে 0.46 আর বাষ্পচাপ বলা আছে শুধু 50 তাহলে 0.54 ইনটু 150 প্লাস 0.46 তাহলে আসলো 104 অতএব দ্রবণের বাষ্পচাপ 104 mmHg বোঝা গেল এই জাতীয় অঙ্ক প্র্যাকটিস করো উদাহরণ অঙ্কগুলো দেখো তবে এই টাইপ কিন্তু তোমাদের কোনো বছরই পরীক্ষায় এইচএসএ ফাইনালে আসেনি তা যাই হোক আমাদের দ্রবণ কিন্তু শেষ হয়ে গেল সম্পূর্ণ শেষ হয়ে গেল তোমরা পড়ো অসুবিধা হলে আমাকে জানাবে।